নমস্কার প্রিয় দর্শক, মই অংকুৰে আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো। প্রথমতে আপোনালোকক দেখাব বিচাৰিছো মোৰ কাষৰ এগৰাকী কণমানি, পঞ্চম শ্রেণীর ছাত্রী এগৰাকী। তেওঁ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসত নাম অন্তর্ভুক্ত কৰিবলৈ সক্ষম হৈছে। শিব অস্তুত্র শত নাম গাই মাত্র 3 মিনিট 39 সেকেন্ডত এই নাম গায় তেওঁ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসত নাম অন্তর্ভুক্ত কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু এই মুহূর্তত মই উপস্থিত আছো মহানগরী 2 নং মধ্যরিয়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ত। আৰু কণমানিটির সৈতে মই কিছু অলপ কথা পাতিম। বয়স মাত্র 9 বছর পার হৈ গৈছে। তুমি শিব অস্তুত্র নাম নাম গাইছা 3 মিনিট 39 সেকেন্ডত, অকণমান গাই দিব পাৰিবা নেকি? শ্রী শ্রী শিবর অষ্টাদশ হেতু নাম অনাদি অরাধি নাম রাখলে বিরোধা মহাবিষ্ণু নাম রাখে দেব দেবতা জগৎ গুরু নাম মনাকুল মনারী দেবগণ মূল নাম রাখে ত্রিপুরী মহাদেব বলি নাম রাখে সূর্য দেবী গঙ্গাধর বলি নাম রাখলে জেনার ভাগবত নাম রাখে দেব শিলাপানি গুণান্ত বলি নাম রাখলে সুবন জলেশ্বর নাম রাখলে বন রাজেশ্বর নাম রাখলে দেব অনুসর নাম রাখে দেব বৈষ্ণব মূল নাম রাখে দেব নন্দমধু তিন তিন নয়ন বলি নাম চলিকান বজিমুখ বলি মূল নাম বজেন রচিত বড় বলি নাম গিরিবর নীলকর নাম রাখে বড় সর যখন যে নাম রাখে জগত দরপতি নাম রাখে বসুপতি সূর্য দেব নাম রাখে দেব প্রিয় দর্শক, এইদরে আপনাদের দেখিলে কণমানি গৰাকীৰ মুখত আখৈত পোতাদি ফুটিছে, এইদরে তেওঁ গাইছে, মই সুধি তেওঁ কত শিকিছে বা কেনেদরে মনত রাখব পাৰিছে। আসলতে মাইনা, তুমি তোমার নামটো মই সোধা নাই ন, নামটো তুমি কৈ দিয়াচোন। শ্রী অনুভক্তি দাস। অনুভক্তি দাস, তুমি পঞ্চম শ্রেণীর ছাত্রী এগারী, আর ইমানখিনি কেনেকে মনত আছে তোমার? কোনে শিকাইছে? মায়ে শিকাইছে মোর। সরুর পর শিকাইছে, সেই কারণে মনত আছে। এনে সরুর পর মানে তুমি তো সরুয়ে, কি সরুর পর তুমি শিকিছা কোয়াচন? লকডাউনের পিছর পরাই মানে তোমার এটা 9 ক্লাস যদি হয়েছে 3 বছর যদি আমি 5 বছর মানের পর শিকিছা না, আর কি কি জানা তুমি? আর শিবানন্দ, তারপর দুর্গার হত নাম, তারপর কৃষ্ণর হত নাম, তারপর মহিষাসুর মর্দিনী, আর নবগ্রহ স্তুত্রম, তারপর হনুমান চালিসা, এগুলো নামের বাহিরে আর তুমি কি করে ভাল? নামের বাহিরে আর নাচ গান এগুলো করে ভাল। কি নাচা? এইবিলাকে মানে কি কি নাচা? কোয়াশন বিহু নাচা। আগেতো আপোনালোকৰ স্কুলখনলৈ এটা নাম কঢ়িয়াই আনিছে, ইণ্ডিয়া বুক অফ ৰেকৰ্ডছত নাম অন্তৰ্ভুক্ত হৈছে। কণমানিটিৰ প্ৰতিভা সঁচাকে প্ৰশংসনীয়, ইমান সঁচাকে। আপুনি কি ক'ব বিচাৰে? এইটো বহুত ভাল, এইটো মানে এটা অলপ খুব ডাঙৰ টেলেণ্ট এটা। এইটো সাধাৰণতে এইটো মানুহৰ আমাৰ জানা ভাল মানে যিখিনি অভিভাৱকে গুৰুত্ব লয় এইটোত আমি ইমান দেখা নাছিলোঁ। নাচত গানত বহুতে কেৰেটিত কুংফু এইবোৰত আগুৱাই নিয়ে, এনেকুৱা গান মানে অস্তুত্বৰ সতনামত এইবোৰত আমি শুনা নাছিলোঁ, প্ৰথম শুনিছোঁ, খুব ভাল লাগিছে। তাইৰ টেলেণ্ট আছে, সঁচাকৈ বহুত টেলেণ্ট আছে, ছবিও খুব ধুনীয়াকে আৰু পঢ়া শুনাটো যথেষ্ট ভাল। আৰু তাই যোগা বঢ়িয়া শিকায়, কিন্তু এইটো ক'ব লাগিব, যোগা শিকায় আমাৰ স্কুলৰ ল'ৰা ছোৱালী। আগতে আমি বেলেগ মানুহ মাতি আনিছিলোঁ যোগা ডেট, এই আজিকালি নামাটো এই শিকায়। এনে কেনে ধৰণৰ আসন জানে তাই? তাই প্ৰায় যিখিনি আমাৰ সৰু ল'ৰা ছোৱালীৰ কাৰণে উপযোগী যিখিনি সহজ সেইখিনি তাই গোটেইখিনি জানে, সেইখিনি তাই কৰি দিয়ে। তাই খুব ভাল ছোৱালী, তাইৰ মনত থকা শক্তিটো খুব ভাল। এবাৰ যদি আমি কৈ দিওঁ আৰু নেক্সট তাইক ক'ব নালাগে, এইকাৰণে তাইক মানে খুব ভাল লাগিছে। আৰু এইটো এটা আমাৰ স্কুলৰ কাৰণে যথেষ্ট গৌৰৱ, স্কুল নহয় অঞ্চল বা আমাৰ অসমৰ কাৰণে এটা ভাল গৌৰৱ। এইটো নাম যিহেতু চিৰদিন এটা সোণালী আখৰে লিখা থাকিব, ভৱিষ্যত আৰু ভাল হওক, আৰু আগুৱাই যাওক।
বাইদেউ আপনার ধন্যবাদ জানাইছো আর ভন্টি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছো আর আপনার মই এই মুহূর্তে বিদায় লম আপনার মাজের বিদায় লো।